জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ভণ্ডুল করে দেওয়া অগ্রহণযোগ্য। সেনা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বোঝা উচিত এভাবে দেশ শাসন করা যাবে না। বিবিসির খবরে জানা যায়, জাতিসংঘ মহাসচিব মিয়ানমার পুনর্গঠনে সাংবিধানিক আদেশের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তিনি আশা করছেন এই ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ঐক্যে পৌঁছাবে। মিয়ানমারের সেনাবাহিনী ফেসবুক বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্যবহারকারীরা বিবিসিকে জানান তারা ফেসবুকে ঢুকতে পারছেন না। গতকাল বুধবার মিয়ানমারের তরুণ ও শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচির ডাক দেন। তাদের ফেসবুক পেজে হাজার হাজার লাইকও পড়ে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেনা অভ্যুত্থান ইস্যুতে সম্ভাব্য বিবৃতি নিয়ে আলোচনা করছে। তবে সেনা অভ্যুত্থানে নিন্দা জানিয়ে দেওয়া যে কোনো বিবৃতি চীন আটকে দেবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের মধ্যে চীন একটি, তাই চীনের ভেটো দেওয়ার ক্ষমতাও রয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলো মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। চীনের বিরোধিতার কারণে মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিন্দা জানিয়ে বিবৃতি দিতে পারেনি। বেজিং বলেছে, নিষেধাজ্ঞা অথবা আন্তর্জাতিক চাপ প্রয়োগে মিয়ানমারের পরিস্থিতি আরও খারাপ হবে। জাতিসংঘের সমালোচনা থেকে মিয়ানমারকে বারবারই সুরক্ষা দিয়েছে রাশিয়াও। সুচির বিরুদ্ধে গতকাল বেশ কয়েকটি অভিযোগে মামলা করা হয়েছে। এসব অভিযোগে 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সুচি। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর একজন মুখপাত্র জানান, সুচির বিরুদ্ধে আমদানি রপ্তানি আইনে অভিযোগ করা হয়েছে। সুচির বিরুদ্ধে বেআইনি যোগাযোগ যন্ত্র রাখার অভিযোগও করেছে পুলিশ। যে এফআইআর পাওয়া গেছে তাতে বলা হয়েছে, নেপিডোতে সুচির বাসভবনে অবৈধ ওয়াকিটকি পাওয়া গেছে। অভিযোগে পুলিশ আরও বলছে, এসব অবৈধভাবে আমদানি করেছেন সুচি। গত সোমবার মিয়ানমারে অভ্যুত্থান করে সেনাবাহিনী। সুচির নেতৃত্বাধীন এনএলডির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে তারা। সেনা কর্তৃপক্ষ দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। সুচি সহ দেশটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও আটকের ঘটনায় গতকাল দেশটির 30টি শহরের 70টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট শুরু করেছেন। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি।